নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজও কয়েকটি ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো এই ঘটনাগুলি কিন্তু আপনারাই পাঠান, এবং আজকেও এমন কিছু কিছু অদ্ভুত ঘটনা নিয়ে এসেছি না আপনাদের কাছে, যে শুনলে হয়তো আপনি দুবার ভাবতে বাধ্য হবেন যে রুমকি আজকে কি ঘটনা শোনালো আমাদের। তো যারা ভাবছেন যে আরে আমার কাছেও তো এরকম অদ্ভুত ঘটনা আছে, আমিও রুমকিদের সাথে শেয়ার করতে চাই বা রুমকির সাথে শেয়ার করতে চাই, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি kothaygolpo@gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারেন। আর একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, যে আমরা কথায় গল্প ভূতের রেডিও স্টেশন আমরা কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ঘটনাগুলিকে আপনাদের বিশ্বাসযোগ্য বলে মনে না হলে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটবেলার সেই নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়া। তো আজকে কিন্তু ঘটনা আছে হলো শতরূপা সান্যাল, সে ফার্স্ট টাইম আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করেছে, অ্যান্ড আছে হলো তিন্নি। ওর আমি এর আগে ওর যে ডোমেস্টিক হেল্পার, যে রান্নাতে ওর হেল্প করে রান্না টান্না করতে, তো ওনার ঘটনা শুনিয়েছি। আমি বলেছিলাম না সেদিন যে ওনার ছোট মেয়ের সঙ্গেও একটা ঘটনা আছে, সেই ছোট মেয়ের সঙ্গে না মানে হাওয়া লাগা, মানে ভূত ধরা, অ্যান্ড অলসো মানে ব্ল্যাক ম্যাজিক সব কিন্তু ঘটেছিল। তো সেটাই আজকে শেয়ার করবো সেকেন্ড ঘটনা। ফার্স্ট ঘটনাটা হলো বহুরূপী ভূতের, এর আগেও মেনশন করেছিলাম। তো আজকে শতরূপা সান্যাল এই ঘটনাটা পাঠিয়েছে, এবং ওর শতরূপা হলো নর্থ বেঙ্গলের বাসিন্দা, এবং শতরূপার নিজের বৌদির সঙ্গে এই ঘটনাটা হয়েছে। হ্যাঁ, তো শুরু করছি। তো শতরূপা যেটা যেমন করে লিখেছে, ওর যখন দাদার বিয়ে হয়, মানে ওর দাদার সঙ্গে ওর বয়সের ডিফারেন্স অনেক, হ্যাঁ প্রায় 12-13 বছরের ডিফারেন্স, লেট এজের আর কি সন্তান শতরূপা। তো ওর দাদা যখন বিয়ে হয় না, তখন ও মাত্র ক্লাস 7-এ পড়ে, এবং তখন কি হয়েছে, ওর মানে ঠাম্মা, ওর অ্যানসেস্ট্রাল হোম, মানে ওদের শতরূপাদের অ্যানসেস্ট্রাল হোম একটু গ্রামে, কিন্তু ওর বাবার চাকরির কর্মসূত্রে না ওরা একটু শহরাঞ্চলে এসে থাকেন আর কি সুবিধার্থে, ওর দাদা ওইখানেই চাকরি করে, তো আপ ডাউন করতে অসুবিধা হয়, সুবিধা হয়, অ্যান্ড অলসো বাট দ্যাট ডাজ নট মিন ওরা যে অ্যানসেস্ট্রাল হোমে যায় না, ওরা প্রতি মাসে দাদা যায় বাবা যায়, কারণ ওখানে ওর ঠাম্মি থাকেন, ঠাম্মি ওই গ্রামের বাড়ি ছেড়ে আসতে চান না, বিকজ দাদুর স্মৃতি আছে, দাদু ছিলেন না কিন্তু দাদুর স্মৃতি আছে, অ্যান্ড উনি বলেছেন যে বিয়ে হয়ে যখন এখানে এসেছি আমার মানে আমি শেষ যাত্রা ওইখান থেকেই করতে চাই। অ্যান্ড ওনার মানে ছোট কাকা, মানে শতরূপার ছোট কাকা ওখানে আছে, তো শতরূপার ছোট কাকারও ছেলে মেয়ে আছে, কিন্তু ওদের সঙ্গে শতরূপার ফারাক অনেক বেশি, যদিও কাকার তো বোন, মানে কাকার তো দিদি আর কি, ওরা অশতরূপার থেকে বড়। তো তখন হঠাৎ কি হয়েছে, তো শতরূপার দাদার বিয়ে ফিক্সডই ছিল, তো হবে হবে হঠাৎ তখন ওর ঠাম্মির শরীর খারাপ, মানে শরীর খারাপ 3-4 মাস ধরে ব্যাড রিডেন, অ্যান্ড ওনার শরীর এতটাই খারাপ, ওনার খুব ইচ্ছে, যেহেতু মানে শতরূপার না কাকুর ছেলেটা খুবই ছোট, হ্যাঁ খুবই ছোট হলেও মানে ওই শতরূপার থেকে বড়, ওই ধরো TDC পড়ছে, বাট দাদা তো বড়, তো ওনার খুব ইচ্ছে যে নাতির বউ দেখে যাবে, মানে একটা নাতির তো বউ দেখে যায় কমসে কম। তো ওর জন্য তাড়াহুড়া করে, মানে যখন মানে অবস্থা খুবই ক্রিটিক্যাল কন্ডিশন, তখন উনি তো আসতে পারবেন না ব্যাড রিডেন, তো তাড়াহুড়ো করে বিয়ে দেওয়া হলো, এবং মানে ওরা হানিমুনও যায়নি, হানিমুনে যাওয়ার আগে বললো যে তুমি গ্রামে গিয়ে তোমার ঠাম্মুকে নাতি বউ দেখিয়ে নিয়ে এসো। অ্যান্ড শতরূপার বৌদি বললো যে আমার বৌদিও খুব ভালো, মিষ্টি বৌদি, মানে মিষ্টি যেটাকে বলে আর কি, প্রচন্ড সুইট, আমার সঙ্গে তো পুরো ফ্রেন্ডলি এখনো আর কি, মানে আমি হয়তো আমার মার সঙ্গে এত খুললাম খুলা কথা বলতে পারি না, যেটা আমার বৌদি ভাইয়ের সাথে বলি। তো বৌদি ভাই আর কি ইচ্ছে ছিল যে শতরূপাও যাবে, বাট শতরূপার এক্সাম ছিল, হ্যাঁ আর আমি বললাম তো কি সিচুয়েশন ওদের বিয়েটা করতে হয়েছে, তো বৌদি দাদা বৌদি চলে গেল, শতরূপার মা যায়নি, যেহেতু ওর এক্সাম আছে কি করে যাবে না, তো উনিও থেকে গেছেন, তো দাদা বৌদি গেছেন গ্রামের বাড়ি। তো আমি বললাম প্রতি মাসে ওদের আপ ডাউন ছিল, তো দাদার কাছে তো কোনো নতুন না, বৌদিও প্রথমবার গ্রাম দেখে খুব খুশি, এত বড় বড় উঠান, মানে শহরাঞ্চলে বড় কোনোদিনও গ্রাম দেখেনি, সে যদি ফার্স্ট টাইম গ্রাম দেখে অবভিয়াসলি তার অনুভূতিটা তো অনেক অন্যরকম হবে, তাই না? তো সবকিছু ঠিক ছিল, খালি একটাই যেটা আমরা সবসময় জানি, গ্রামের টয়লেট ওয়াশরুম কিন্তু খানিকটা দূরে থাকে, আর দেখো সব জায়গায় তো সব সুবিধা পাবো না, তো বৌদি দেখে এতটাই খুশি, ওই ইয়েটা না প্রবলেমটা কোনো প্রবলেমই নেই, আর
কি বা প্রবলেম হবে, কারণ সবাই বলেছে বৌমার যদি কোনো কিন্তু অসুবিধা সন্ধ্যার পরে কিন্তু একা যাবে না, বাথরুমে আমাদেরকে ডেকে নিয়ে যাবে, তো দাদা তো আছেনি। অ্যান্ড দিদি শাশুড়িও খুব খুশি নাতি বউকে পেয়ে, মানে খুব আদর করছে, ওনার মুখ দেখে শোনাবো না যা গিফট দেওয়ার দিয়েছে, খুব খুশি। আর ওনাকে মানে খুব মিষ্টি একটা নামে নাতবো, ও নাতবো নাতবো, খালি নাতবো নাতবো, মানে যতক্ষণ আর কি যাওয়ার পর ম্যাক্সিমাম টাইমটা ঠাম্মা শাশুড়ির বাড়িতেই কাটিয়েছে শতরূপার বৌদি। ঠিক আছে, তো পরের দিন কি হয়েছে, ওনারা তো গেছেন, পরের দিন দুদিন তো থাকবে, পরের দিন সকালবেলা ওনার যে কাকা শ্বশুরের ঘরের ননদ, মানে শতরূপার কাকার তো দিদি যে বললাম, ওরা এবং ওদের পাশের বাড়ি যারা থাকে ওই গ্রাম অঞ্চলে, দেখবে যে পাশের বাড়িও কিন্তু রিলেটিভ এর মতোই হয়ে গেছে, নতুন বৌদি এসছে, ওই পাশের বাড়ির মেয়েরাও এসছে, তো ওরা মানে আগের দিনই প্ল্যান করে রেখেছিল সকালবেলা বৌদিকে নিয়ে একটু ঘুরতে বেরোবে, গ্রাম ঘুরতে বেরোবে। ঠিক আছে, তো সকালবেলা আর কিছু না কিছু রিজনের জন্য সকালবেলা যাওয়া হয়নি, তো সেই কাকার শতরূপার যে কাকার তো দিদি, ওর নাম মৌদি দিয়ে দিলাম, যদিও আমার নাম মেনশন করেনি, ও আমাকে কাকার তো দিদি বলে বলে, কিন্তু মৌ নামটা দিয়ে দিই। হ্যাঁ, তো মৌ বলছে যে বৌদি আমরা ভাত খেয়ে বেরিয়ে যাব। হ্যাঁ, তো ঠিক আছে, তো ওরা ভাত টাত খেয়ে একটু খাওয়ার পর একটু, যেহেতু নতুন বউ বুঝতেই পারছো তো নানান রকম মানে স্বাদিষ্ট পদ রান্না হচ্ছে, তো বলছে একটু হেঁটে আসলে একটু আই টাইট, মানে এই যে শ্বাস এতটাই ফুল হয়ে যাচ্ছে না, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, বলছে হজম হবে অ্যাটলিস্ট। তো ওরা যখন বেরোচ্ছে তখন কাকিমা বলছে যে এই কোথায় যাচ্ছিস নতুন বউকে নিয়ে দুপুরবেলা, বলছে এই তো মা এই পাড়াতেই হাঁটাহাঁটি করবো, তো বলছে দেখিস না বাবা শ্মশানের দিকে যাস না আবার, হ্যাঁ তোদের তো কোনো ইয়ে নেই, হুশ ঠুস থাকে না। ঠিক আছে ফাইন, তো ওরা বেরিয়েছে, তো হাঁটতে হাঁটতে বেশ সুন্দর হাওয়া চলছে, গল্প করতে করতে মানে বৌদিকে দেখাচ্ছে, বৌদি দেখো ওইদিকে এটা আছে ওইদিকে এটা আছে, বলতে 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 বেশ হাঁটতে হাঁটতে ওরা না শ্মশানের রাস্তাটাই চলে এসছে, ওরা কিন্তু ইন্টেনশনালি আসেনি, যেহেতু গ্রামে ওরা গ্রামে বড় হয়েছে, তো তো ওই মৌ কিন্তু এইসব ব্যাপার খুব মানত, তো হঠাৎ মৌয়ের খেয়াল হলো বলে আরে আমরা তো শ্মশানের রাস্তায় চলে এসেছি, তো বলছি কোথায় শ্মশান, অ্যাকচুয়ালি গ্রামের শ্মশান বলতে তো ওরকম কিছু না, পাঁচিল টাচিল ছিল না, মানে যদি কেউ না বলে দেয় না তুমি বুঝতেই পারবে না যে শ্মশানের চত্বরটা শুরু হয়ে গেছে, আর শ্মশানের চুল্লিটা মানে তখন তো ইলেকট্রিক চুল্লি হয়নি, মানে যেটা আর কি নর্মাল চুল্লি থাকতো, ওটা খানিকটা ভেতরে গিয়ে আর কি, তো দেখলে সত্যি কথা বলতে গেলে যদি নতুন যাই আমরা কেউ বুঝতে পারবো না সেটা যে শ্মশান, কারণ ওটা যে শুরু হয়েছে তখনই মৌয়ের খেয়াল হলো, তো মৌ যখন বললো যে এই বাবা শ্মশানের চত্বর তো শুরু হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে শতরূপার বৌদি বলছে যে না না চলো আমারও একটু ভয় ভয় লাগে, আমি প্রচন্ড একটু ভীতু টাইপের, চলো চলে যাই। হ্যাঁ, ভুলবশত যখন চলে এসেছি, তো ওনারা আসছে, আসার পর ওর শতরূপার কাকিমাকে মানে মৌয়ের মাকে বলছে যে মা জানো তো ভুলে ভুলে চলে গেছি, মৌয়ের মাতা প্রচন্ড বকা দিচ্ছে, বলছে নতুন বউটাকে নিয়ে ওদিকে চলে গেছিস, হ্যাঁ তো এরকম যখন বলেছে, বলার পর বলছে যে দাঁড়াও আজকে সন্ধ্যাবেলা তোমার এখানে মানে তোমাকে নজর উতিরে মানে ওই বলে সর্ষা শুকনো লঙ্কা দিয়ে নজরটা পুড়িয়ে দেবো, হ্যাঁ এরকম করে মানে বক বক বক, মৌকে তো প্রচন্ড বকু দিয়েছে, মৌ মানে চুপচাপ শুনেছে, এখন দোস্ত ওরই হয়েছে না, যে ওর ধ্যান রাখা উচিত ছিল, মা যাওয়ার সময় বলে দিয়েছে। ঠিক আছে ফাইন, তো সন্ধ্যাবেলা ওই ওনার কাকি শাশুড়ি শতরূপার কাকি আর ওর বৌদিকে এরকম করে নজর উতার দিয়েছে, তো ঠিক আছে। তো ওই দিন ওই সবাই এসছে, নতুন বউ এসে গল্প গুজব নেবে, উঠানের মধ্যে শতরঞ্জি পেতে মুড়ি মেখে চপ সিঙ্গারা নিয়ে আসা হয়েছে, কাকা নিয়ে এসছেন ইয়ের থেকে গ্রামের বাজার থেকে কিনে, তো খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, তো কথা বলতে বলতে হতে হঠাৎ শতরূপার যে বৌদি উনি দেখছেন শতরূপাকে, কিন্তু যেহেতু বললাম দাদা আর বোনের মধ্যে প্রচন্ড ডিফারেন্স, উনি বনু বনু ডাকতেন এবং নিজের না মেয়ের মতোই দেখতেন দাদা, ইনফ্যাক্ট বৌদি অলসো ওনাকে মানে শতরূপাকে বনু বনু বলেই ডাকতেন, তো হঠাৎ দেখছে মানে গ্রামের বাড়িতে তো দেখো আমাদের শহর অঞ্চলের মতো ওরকম গেট থাকে না, ওই যে তোমার বাঁশের কঞ্চি দেওয়া বেড়া গেটগুলি থাকে না, এরকম করে মানে উঠিয়ে তুমি ইয়ে করতে পারবে ওই রকম টাইপের আর কি, হ্যাঁ দড়ি দিয়ে বেঁধে নিতে হয় ওই রকম টাইপের, তো দেখছে যে ওই দিকে না শতরূপা দাঁড়িয়ে, তো এক দৃষ্টিতে তাকিয়ে হ্যাঁ ওইখান থেকে ডাকছে, বনু অবনু তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে আসো, তুমি কখন এসছো, তোমার এক্সাম শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সবাই না গেটের দিকে তাকিয়েছে, মানে যারা যারা ছিল, কারণ উনি তো জোরে জোরেই বলছে, তো শতরূপার দাদা বলছে আই তুমি কাকে বলছো, কাকে বনু বলছো, বলছে ওই যে বনু মানে শতরূপার কথা বলছে, ও এসে দাঁড়িয়েছিল, আরে কোথায় চলে গেল, তো তখন দাদা বলছে বাবা দুদিন আসতে আসতে ননদের সঙ্গে জন্য এত মিস করছো তুমি, এত ভালোবাসো বনুকে, তো শতরূপার বৌদি না দাদার দিকে তাকিয়ে বলছে আমি সত্যি বলছি আমি মিথ্যে কথা বলি না, আর ওর সিরিয়াসনেস দেখে না দাদা চুপ হয়ে গেছে, মানে বুঝতে পারছেন যে কোথাও না কোথাও কিছু একটা মানে হয়তো ভুল দেখেছে, বাট ও ভাবছে হয়তো হ্যালুসিনেশন করছে, তো আর উনি কথাটা বাড়াননি। ঠিক আছে চলো,
সেদিন রাত্রে ওনারা ঘুমাতে চলে গেছেন, তো গ্রামের বাড়িতে জেনারেলি 8টা সাড়ে 8টায় ঘুমোতে চলে যায়, কিন্তু ওরা যেহেতু আসছে গল্প গুজব করতে করতে 10:30টায় ওরা ঘুমোতে চলে গেছে সবাই। অ্যান্ড পরের দিন ওরা ঠিক করেছে, তখন কিন্তু টিকটক চলতো, হ্যাঁ, পরের দিন ঠিক করেছে যে ওই মৌ এবং পাশের বাড়ি, যে বললাম না অনেকটা রিলেটিভের মতো, ওই দুই ননদ, পাশের বাড়ির দুই ননদ আর এই বৌদি যাবে, ওই খ্যাত, ওদের যে খ্যাত, ওরা মানে বৌদি খ্যাত খ্যাত কোনোদিনও দেখেননি, খ্যাত দেখতে যাবেন, ওদের যে পুকুর আছে পুকুরে কিরকম করে মাছ ধরে জেলেরা ওইটা দেখাবেন, বা ছিপ দিয়ে কিভাবে, তো ওইগুলি মানে বৌদিকে নিয়ে যাবে সকালবেলা। তো ঠিক আছে, গ্রামের মানুষ তাড়াতাড়ি যেমন ঘুমায় খুব তাড়াতাড়ি ওঠেও, কিন্তু ঠিক ভোর 5:30 সাড়ে 5:15 কি 20 দিকে মানে শতরূপার বৌদির দরজায় নক করলো, তো শতরূপার বৌদি উঠেছে, উঠে দরজাটা খুলেছে, খোলার পর দেখে মৌ দাঁড়িয়ে, তো বলছে বৌদি চলো, তো বলছে হ্যাঁ চলো, রেডি হয়েছে কালকে জানো না তো, মানে ওই হঠাৎ রাত্রেবেলা ঘুমোতে এসেছি এত মাথা ব্যথা শুরু হয়েছে, আমার মনে হচ্ছে বমি করে দেবো বমি করে দেবো, যাই হোক অনেক কষ্টে মেডিসিন খেয়ে ঘুমিয়েছে, হঠাৎ কেন বা এত মাথা ব্যথা শুরু হলো, বলছে এখন তুমি ঠিক আছো তো, মৌ জিজ্ঞেস করছে, তো বৌদি বললেন যে হ্যাঁ এখন ঠিক আছে চলো, একটু হয়তো ফ্রেশ এয়ারটা যদি পাই তাহলে আরেকটু মানে ভালো লাগবে। ঠিক আছে, ওরা চারজন বেরিয়েছে, বেরোতে বেরোতে তো গ্রামের মানুষ তো দেখো সবাই কাজে কর্মে ব্যস্ত, সকাল সকাল খেতে ঠেতে যারা কাজ করে, তো ওনারা গেছেন গিয়ে ওখানে কাইন্ড অফ মানে সতর্ক বলে হয়তো দিদি এটা আখ গাছ বা আখ খেত হবে না হলে শস্য খেত হবে, তো ওরা টিকটক বানাবে, হ্যাঁ টিকটক বানাবে, তো বৌদি বলছে যে ঠিক আছে আমি ধরে দিচ্ছি, তো বৌদিকে বলছে যে মানে মৌ বলছে যে বৌদি আমরা ভিতরে গিয়ে আখ ক্ষেতের ভেতরে গিয়ে টিকটক বানাবো, তুমি এখানে দাঁড়াও, তোমার ভিতরে যাওয়ার দরকার নেই, হ্যাঁ ওরা তো আছে, একজন ক্যামেরা ধরে দেবে আরেকজন আর কি আমার জিনিসপত্রগুলি ধরবে, তো ঠিক আছে বৌদি দাঁড়িয়ে আছে, তো ওই পাড়ার দুটো মেয়ে গেছে তো প্রতিবেশী, তো একজন বলছে আমি বৌদির সঙ্গে দাঁড়াই, তো বৌদি বলছে না না কোনো ব্যাপার না, তুমিও তো টিকটক বানানোর জন্যই এসেছিলে, তুমি যাও গিয়ে টিকটক তোমরা তিনজন বানিয়ে তাতে চলে এসো, এখানে তো কোনো ব্যাপার না, এই যে দূরবর্তী অঞ্চলে তো মানুষরা কাজ করছে, দূরে দূরে মানুষ কাজ করছে উনি দেখতে পাচ্ছেন, তাহলে ঠিক আছে, তো উনি না মানে দেখছেন প্রথম প্রথম গেছেন পুরো এরকম করে ঘুরে ঘুরে দেখছেন সবকিছু ঠিকঠাক আছে, এভরিথিং ঠিক আছে, হঠাৎ পেছন থেকে না ওনার দিদি শাশুড়ি নাতবো বলে অনাতবো তুই এত সকালে এখানে কি করছিস, পেছন ঘুরে দেখে ওনার দিদি শাশুড়ি দাঁড়িয়ে, তো বলছে যে উমা ঠাম্মু আপনি এইভাবে কি করে আসলেন, হ্যাঁ এত দূর কি করে আসলেন, হ্যাঁ আপনি আপনার না শরীর খারাপ, তো বলছে আমার শরীর খারাপ তুই বাদ দে তো আমার শরীর খারাপ, তুই নতুন বউ, দুদিন হয়নি তোর বিয়ে হয়েছে, তুই সকাল বেড়াতে রাত মানে সকাল বেকাল এরকম বেরোচ্ছিস, এরকম তো বেরোনো উচিত না, চল তুই আমার সঙ্গে চল, তো তখন ইয়ে বলছেন যে না আমি একা কোথায়, ওই তো মৌ আছে, তো মৌ আছে ওই পাড়ার ওই দুজন আছে প্রতিবেশিনীর যে দুই ননদ উনিও তো এসছে, আমি একা না, তো ওই তো ওরা ওইখানে কি বানাবে মানে ক্যামেরা শুট করবে মোবাইল দিয়ে, ওরা গেছেই তো আসবে, তো বলছো ছাড় তো ওদের কথা, ওরা তো চেনে আমাদের বাড়ি, চল তুই আমার সঙ্গে, মানে এখন বয়োজ্যেষ্ঠ মানুষ এরকম ভাবে তোমাকে ডাকছে, হ্যাঁ তো সত্যি কথা বলতে তখন ওনার কিন্তু এই মাথাতেও আসেনি যে উনি ব্যাড রিডেন, ঠিক আছে, আর এমন ভাবে ডাকছে, তো দেখো অনেক সময় কি হয় বয়োজ্যেষ্ঠরা এরকম ভাবে ডাকলে আমরা কিন্তু উপেক্ষা করতে পারি না, তো উনি উপেক্ষা করতে পারেননি, তো বৌদি পিছিয়ে পিছিয়ে মানে ঠাকুমা আগে আগে যাচ্ছে, বৌদি পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, আর বলছে আয় বউ আয় না তাড়াতাড়ি আয় নাচবো তাড়াতাড়ি আয় চল ঘরে চল তাড়াতাড়ি ঘরে চল, তুই না বুঝিস না চল চল, বলতে বলতে খানিকটা এগিয়ে গেছে, হঠাৎ পেছন দিকে মৌ ডাকছে ও বৌদি বৌদি তুমি কোথায় যাও কোথায় যাও, তো মৌয়ের কথা শুনে না ওনার স্তম্ভিত ফুললে, এরকম করে পিছন তাকিয়ে বলছে এই যে ঠাম্মা ডাকতে এসছে, ঠাম্মা রেগে রয়েছে আমাদের উপর, আমি কেন এত সকালে বেরিয়ে গেছি নতুন বউ বকছে, মৌ বলছে কোন ঠাম্মার কথা বলছো তুমি, বলছে এই যে ঠাম্মা ঠাম্মা বলে এরকম করে তাকিয়েছে, মানে আলপথ দিয়ে তো গ্রামের দেখে ঠাম্মা ঠাম্মা কেউ নেই, ওনার না প্রচন্ড মানে বলে না শীত দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বসে বয়ে যাওয়া খানিকটা ওরকম হয়েছে ওনার, উনি না এরকম করে থরথর করে কাঁপছে, বলছে মৌ তুমি বিশ্বাস করো ঠাকুমা ডাকতে এসছে আমাকে, হ্যাঁ বললো যে আমাকে বকাবকি করছিল যে নতুন বউ কেন আমি দুপুর মানি না আপন মানি না এরকম করে বেরিয়ে যাচ্ছি, আমি বলেছি আমি তোমাদের সাথে এসছি, আমাকে প্রচন্ড বকা দিল, বলছে বৌদি তুমি কি বলছো, তো বৌদিকে ধরে দেখ উনি তো ঠকঠক করে কাঁপছেন, তো মৌ বুঝতেই পারছে যেহেতু ও গ্রামে এইসব অনেক কিছু দেখে অভ্যস্ত ওরা, তো সঙ্গে সঙ্গে বলছে বৌদি সঙ্গে সঙ্গে চলো, দুই ননদ ছিল মানে পাশের বাড়ির যে সেই দুইজন ওর মানে মোটামুটি ওনাকে ধরে ঘরে আনার পর মাকে সব কথা বলে, তো মা বলছে যে কি করে পসিবল, তোর ঠাম্মা তো 3 মাস ধরে মানে ব্যাড রিডেন, মানে ওনার পটি সুসু সব ব্যাড পেনে হচ্ছে, ঠিক আছে উনি বাথরুম অব্দি যেতে পারে না, তোমরা ভাবো না উনি খেতে কি করে যাবে, তখন মানে
ও তো কাঁপতে কাঁপতে ঘরে আসার পর সঙ্গে সঙ্গে উঠানে ফেইন্ট হয়ে পড়ে গেছে শতরূপার বৌদি। শতরূপারকে কিন্তু পরে এসব কথা ওরা বলেছে, শতরূপা তো তখন প্রেজেন্ট ছিল না। তো ফেইন্ট হয়ে পড়ে গেছে যখন ওর দাদা কোলে করে উঠিয়ে ওনার বউকে নিয়ে গেলেন, তখন কাকি বলছে যে শিগগিরই নিয়ে আসো ইয়েতে, মানে ওনাদের গ্রামে, যে উনি গুণিনও প্লাস উনি কবিরাজও, উনি ওষুধ ফষুধও দেন প্লাস উনি কিন্তু ওই জ্যোতিষ মানে জ্যোতিষ চর্চাও করেন, ওই কুষ্টি কুণ্ডলি বানানো। ওনাকে ডেকে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পর ওনার হাত গায়ে হাত দিয়ে দেখছে প্রচন্ড ধুমঝড়, বলছে এই মেয়ে তো ভয় পেয়েছে। তো তখন কাকি বলছে যে আরে বলবেন না এরকম এরকম হয়েছে। তখন দাদা বলেছে কালকে রাত্রে তো ও মানে শতরূপার নাম ধরে বনু বনু বলে চিৎকার করেছে, ও তো দেখেছে, আমরা কেউ বিশ্বাস করিনি, ভেবেছিলাম হ্যালুসিনেশন। এখন মৌ বলছে ও তো এরকম ভুলভাল বকনেওয়ালা মেয়ে নয়। তারপর ওর কাকি বলছে যে না কালকে দুপুরবেলা ওরা ভুলবশত ওই শ্মশানের রাস্তায় চলে গেছিল, বারবার না করেছিলাম কিন্তু কথা বলতে বলতে এদের তো হোশ থাকে না গল্প করতে করতে, এরা চলে গেছে শ্মশানের রাস্তায়। তো তখন গুনিন বলছে হয়তো ওখান থেকে হাওয়াটা লেগেছে। আর তোমরা যেরকম বলছো না যে ও রূপ পরিবর্তন করে করে আসছে, মানে ওর বৌদি যাদেরকে ভালোবাসে যেমন বুনুকে ভালোবাসে, ঠাম্মা শাশুড়ি ওনাকে এত আদর করেছেন, তো ঠাম্মা শাশুড়ির প্রতিও একটা সফট কন্যা, তো ওই রূপ ধরে ধরে ওকে ডাকতে আসছে না ওকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, আর তখন মৌ বলছে যে আমরা কিন্তু শ্মশানের সামনে যাইনি, যা ইয়েটা শুরু হয়েছিল তখনই আমার হুশ এসে এসেছে, আর সঙ্গে সঙ্গে আমি কিন্তু রিটার্ন নিয়েছি। তো বলছে মা তুমি হয়তো যাওনি কিন্তু ওই চত্বরটাও খুব খারাপ, শ্মশান কিন্তু এতটা খারাপ নয়, তুমি যদি ভাবছো শ্মশানে কিন্তু কোনো রকম অতৃপ্ত আত্মা নেই, ওটা বরং ভালো জায়গা, কিন্তু চত্বরটা যে শুরু হয়েছে ওখানে শেওড়া গাছ থেকে ধরে তোমার তেঁতুল গাছ থেকে ধরে নানা রকম ভয়ানক ভয়ানক গাছ আছে, এবং এই জায়গাতেই অনেকে অনেক রকমের জিনিস দেখেছে, হাওয়া লাগার একটা টেন্ডেন্সি এই জায়গায় আছে, তাই বারবার মানা হয়, স্পেশালি পোয়াতি, তারপর বিবাহ যোগ্যা, তারপর পিরিয়ডস চলাকালীন, ইনফ্যাক্ট নতুন বিয়ে হওয়া, এইসব এদেরকে আর কি ওই জায়গার থেকে একটু দূরে থাকে। ইনফ্যাক্ট নতুন বিবাহ যোগ্য মানে বিয়ে হয়েছে ওরকম পুরুষ মানুষদেরকেও নাকি ওই জায়গাটা অ্যাভয়েড করে চলতে বলে। তো ঠিক আছে, ও গুনিন যা যা করার করে নিয়েছে, তো যাই হোক বেশি হার্ম করতে পারেনি, এবং ওই রিচুয়াল সব মানার পর পরের দিনই কিন্তু গুনিন বলছে না এই জায়গার থেকে দূরে নিয়ে যাও তোমার বউকে, একবার হাওয়া লেগে গেছে। তো তো বৌদি আবার ফিরে এসছে শতরূপাদের বাড়িতে, এবং তারপর নাকি আর কোনো রকমের প্রবলেম হয়নি। বাট আজও ওর বৌদি যখন ওর দিম্মা মানে ওনার যে দিদি শাশুড়ি ওনাকে যেভাবে ডেকেছেন, অ্যান্ড শতরূপার যেরকম অবস্থা ওখানে দাঁড়িয়ে ছিল, ওই সিনটা যখন মনে পড়ে না আজও উনি ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকেন, কারণ ওনার জন্য এক্সপিরিয়েন্সটা কিন্তু প্রথমবার ছিল, প্রচন্ড ভয়ানক ছিল। তো থ্যাংক ইউ সো মাচ শতরূপা এরকম একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর রিকোয়েস্ট করব তোমাকেও, সকলকেই রিকোয়েস্ট করছি এই এপিসোডগুলি শেয়ার করো FB প্রোফাইলে বা ফেসবুক স্টোরিতে বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, তোমাদের বন্ধু গ্রুপে, হোয়াটসঅ্যাপেও লিঙ্কগুলি পাঠাতে পারো। তো তোমরা যদি পাঠাও দেখো পরিবারটা বড় হবে। আমি আরও এইরকম শতরূপা যেমন নতুন আমাদের মেম্বার হয়েছে এবং প্রথমবার ঘটনা পাঠিয়েছে, তো সবসময় বলি যে স্প্রেড করো, হয়তো আরও ঘটনা পাঠাবো। হোপসো আমি ভালো করেই প্রেজেন্ট করতে পেরেছি শতরূপা তোমার ঘটনাটিকে। যাই হোক, তো এই ঘটনার পর আমি নেক্সট চলে যাব তিন্নির ঘটনা, কিন্তু তিন্নির ঘটনা যাওয়ার আগে সাবস্ক্রাইব করেছো তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটা প্রেস করে নাও, সো দ্যাট যখনই আমি কোনো কিছু দেবো তো আপডেট চলে আসবে। অ্যান্ড অলসো মনে আছে তো মঙ্গল শুক্র রবিবার ঠিক 2:55 তো চলে আসে, তোমরা আর নোটিফিকেশনেরও ওয়েট করবে না, মানে রুমকিদের দিয়ে দেবে মানে দিয়ে দেবে। আর যদি কোনো রকমের প্রবলেম হয় আমি তো দেখো সবসময় একটা মানে পোস্ট করেই দিই যে যদি টেকনিক্যাল ইস্যু হয় এই পরিবর্তে এইখানে আসবে, কিন্তু চেষ্টা করি সবসময় টাইমটা মেনটেন করে চলা। তো চলো তিন্নির চলে যাচ্ছি ঘটনায়। তো তিন্নির এই যে ডোমেস্টিক হেল্পার যে মাসি মাসি বলে ডাকে, ওনার ছোট মেয়ের সঙ্গে কিছু একটা ঘটেছিল। তো ওনার ছোট মেয়ের নেচারের ব্যাপারে আগে বলিনি, ও প্রচন্ড অন্যরকম টাইপের মেয়ে জানো, যেমন মার প্রবলেম খুব বুঝতো। তো ওনার বড় মেয়ের খুব ছোট বয়সে বিয়ে হয়ে যায়, এবং ছোট মেয়েটা না একটু অন্যরকম, একটু অভাব অনটনের সংসার ছিল। তো হঠাৎ ধরো ওদের তো খুব গুনে গুনে মানে তিন চারজনের মেম্বার, তিন চারজনের ভাত রান্না করা হয়েছে বেশি না। তো হঠাৎ হয়তো দুজন মানুষ চলে এসছে, তখন ছোট মেয়েটা কি বলতো, মা আমার আজকে খিদে নেই। হ্যাঁ, এর জন্য বলতো যাতে ও না খেলে তো ডাল ভাতটা বেঁচে যাবে, উনি অতিথির সেবা করতে পারবেন। একবার কি হয়েছে, এই মাসির গুরু ভাই বোন এসছে। হ্যাঁ, তো অনেক সময় হয় না যে মঠের যে আমরা একটা কিছু অ্যামাউন্ট রাখি ওটা কালেক্ট করতে আসে, বা অনেক সময় মানে এই গুরু ভাই বোনরা আসছেন পার্টিকুলারলি মানে সবাই ঠিকঠাক আছে, যদি কোনো প্রবলেম হয় কোনো টোটকা টোটকা সলিউশন দিয়ে দেওয়ার জন্য, বা সব কিছু সবার প্রবলেম শুনে গুরুমার কাছে ওনারা বলেন, তো গুরুমা কোনো সলিউশন দেয়।
এবং মুর্শিদাবাদে এদের বাৎসরিক একটা সম্মিলন হতো গুরু ভাই বোনদের, তখন এই মাসি নাকি ওই সম্মিলন উনি অ্যাটেন্ড করতেন। তো হঠাৎ করে এসছেন, তো আর উনি মানে নিরামিষ শাসী আর কি ওই মাসি, ওনার গুরু মা আর কি স্কনের সঙ্গে কানেক্টেড আর কি, তো দীক্ষা ওই রকমই। তো হঠাৎ করে চলে এসছে, আসার পর তো এখন তো ওনাদের মানে বললাম অভাব অনটনের সংসার, তখন ওনার মেয়েটা বললো যে মা খাবো না, ওনার মা একজন না খেলে তো একজনের হবে, আরেকজনের তো ছোট মেয়েটা বলছে মা আমি খাবো না, আমারটা ওনাদেরকে আগে সেবা করো, কারণ অতিথি তো নারায়ণ না, ওদেরকে সেবা করলে হে ওদের আশীর্বাদ পাবো। তো এই কথাটা না গুরু ভাই বোন শুনে নিয়েছেন, এবং শুনে না মেয়েটার প্রতি মানে সত্যি মানে আপ্লুত হয়ে গেছেন এত ছোট মেয়ের মানে মানসিকতা দেখে। তো ওনারা তো বুঝতেই পেরেছেন, যখন ওনাদের খাওয়াটা বেড়ে দিয়েছেন ওখান থেকে একটু খালি তুলে খেয়েছেন, বলছে এই তো আমি তো খেলাম, এখন তোমরা এটা গ্রহণ করতে পারো, জাস্ট উপর থেকে উঠিয়ে খেয়েছেন। অ্যান্ড উনি বললেন যে তোমার ছোট মেয়েকে না দু হাত তুলে আশীর্বাদ করছি আমরা, ওর খুব ভালো হোক, তোমাদের সববার খুব ভালো হোক। তো যাই হোক, এসে তারপর গুরুমাকে বললেন যে ওনার মেয়ের সংস্কারটা কিরকম দিয়েছেন আজকে, এরকম এরকম এইটুকুনি বাচ্চা মেয়ে, অতিথি নারায়ণ, হ্যাঁ নিজে খেলো না আমাদের খাওয়ার জন্য, অভুক্ত রয়ে গেল নিজে। তো গুরুমাও খুব খুশি, মানে সত্যি বেশ ভালো সংস্কারী মানুষ করছেন। এবং যখন সম্মিলনে গেছেন না, সম্মিলনে এবার কিন্তু মাসি তার ওই ছোট মেয়েকে নিয়ে গেছেন, এবং গুরুমা ওকে দেখে তো বুঝতেই পেরেছেন এবং তুলে খুব আশীর্বাদ করেছেন, এবং একটা কথা বলেন যে তোমার এই মেয়েকে কিন্তু খুব সাবধানে রেখো, এই মেয়ের কিন্তু অনেক ভালো হবে, উন্নতি হবে, কিন্তু সঙ্গে ওর নজর লাগবে, ওর কিন্তু অনেকে হার্ম করার চেষ্টা করবে, তো ওকে একটু প্রোটেক্ট করে রেখো, ঠিক আছে। তো এই কথাটা শুনে যখন আসলেন, তো এই ছোট মেয়েরও ঠিক বিয়ের মানে ওই 18 বছর হতে না হতে ওনারও বিয়ের একটা প্রপোজাল আসে, যার সঙ্গে প্রপোজাল আসে ছেলেটা খুবই ভালো বলেই দিয়ে দিয়েছে, নাহলে এত ছোট বয়সে দিত না, ফল বিক্রি করে এবং আগে ওই গ্রামে করতো, এখন নাকি বালুরঘাটের অঞ্চলেই করে, শহরাঞ্চলে করে। এবং তিন্নি বলেছে ও নিজেও গেছে এবং নানা রকম ওই যে তোমার ড্রাগন ফ্রুটস থেকে ধরে নানা রকম, এমনি তো ইন্ডিয়ান ফ্রুটস আছেই, নানা রকম রকমের রকমেরই ফ্রুটস উনি রাখেন, এন্ড বেশ ভালোই। তো বিয়ে হওয়ার পর ওনার সঙ্গে কিন্তু আরেকটা প্রবলেম হলো, সেটা হলো ছোট মেয়ের তো বিয়ে হয়ে গেছে, বিয়ের পর ওই অষ্টমঙ্গলার পর দেখবে একটা একবার আসে না মার বাড়ি থাকতে, তো হাজবেন্ড বিয়ে গেছে 15-20 দিন থাকবে, তারপর আবার চলে যাবে। তো আর ওই দৌরান ওর বড় বোনও এসে মানে স্বামীর উপর রাগ করে, হয় না একটু রেগে গেলে বাপের বাড়ি চলে আসে, ওই রকম করে বড় বোনটাও চলে এসছে। তো কিন্তু ছোট মেয়েটা না যখন বাড়ি এসছে হঠাৎ না খালি ওর না নর্দমার মানে ড্রেনের গন্ধ পায়, নাকে খালি ড্রেনের গন্ধ পায়, আর মাকে বলে ও মা এত ড্রেনের গন্ধ আসছে কি করে, এত ড্রেনের গন্ধ কেন? তো মা বলে যে কোথায় ড্রেনের গন্ধ আমি তো পাচ্ছি না, বুঝলেন না অ্যাকচুয়ালি ওদের মাটির ঘর, তো ওদের আশেপাশে ড্রেনের কোনো ইয়ে নেই, ড্রেনের কোনো ড্রেনই নেই, হোয়ারেস ছোট মেয়ের শ্বশুর বাড়িতে আছে যেহেতু পাকা বাড়ি। তো বলছে না হচ্ছে তো না, তখন ওনার মা ডাউট করছে মানে মাসি যে ডাউট করছে হয়তো প্রেগনেন্ট, প্রেগনেন্ট হলে নানা রকম গন্ধ আসতে পারে না। তো তখন আর কি উনি ওনার কাছে তো ফোন ছিল না, উনি পিসিওর থেকে একটা ফোন করলেন ওনার জামাইকে যে এরকম এরকম মেয়েটা শরীর ভালো না তুমি আসো। আসার পর তখন ওনার মেয়ে আর কি ওনার হাজবেন্ডকে বলছে যে মা ডাউট করছে বোধহয় প্রেগনেন্ট নাকি। তো বলছে ঠিক আছে ডাক্তার তো আজকাল তো কিট হলেই হয়ে যায়, তো আমি কিট ইয়ে করে টেস্ট করে নেব। তখন এই বলে উনি মানে ওনার ওয়াইফকে নিয়ে চলে গেলেন, এবং যাওয়ার পর উনি মানে টেস্ট করে দেখলেন না নেগেটিভ, কিন্তু ওয়াইফের না একটা চেঞ্জ পরিবর্তন লক্ষ্য করলো। আমি বললাম যে ওদের বাড়িতে তো নিরামিষাশী ছিল কিন্তু শ্বশুর বাড়ি ননভেজ খায়, তো ও কিন্তু যেহেতু ছোটবেলা থেকে আমরা যেটা খেয়ে অভ্যস্ত আমরা ওটাই খেতে ভালোবাসবো, এই মেয়ে হঠাৎ গাদা গাদা মাছ মানে শ্বশুর বাড়ির থেকে, তাও ছেয়ে চিনতে মানে এত লাজুক, এত মানে আমি তো বললামই ও নিজের খাওয়া ছেড়ে দেয় অন্য খাওয়ার, অন্যকে খাওয়ানোর জন্য, সে শাশুড়ির থেকে চেয়ে চিনতে মানে বড় মাছ লাগে, গাদা গাদা মাংস লাগে। ওনার শাশুড়ি কোথাও না কোথাও না একটা কিছু লক্ষণ মানে কিছু বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে ওর মার সঙ্গে কনসাল্ট করলেন। অ্যান্ড তিন্নি যেটা বললো যে আমরা দেখো দিদি আমরা কোনো কিছু হলে সবসময় আগে মেডিকেলের দ্বারস্থ হই, কিন্তু এরা না মেডিকেলের আগে কিন্তু চলে যায় ঠাকুর বাড়ি। তো এই ঠাকুর বাড়ি যাওয়ার দরুনই কিন্তু মেয়েটা বেঁচে গেছে, তখন ওরা দুই মানে বিয়াইন ডিসাইড করলো যে ওকে ঠাকুর বাড়ি নিয়ে যাবে। তো ঠাকুর বাড়ি নিয়ে যাওয়ার পর যেটা বললো যে ওর সঙ্গে খুব বাজে ওকে ওর উপর একটা বাজে হাওয়া লেগেছে, কারণ মানে যেটা বোঝা যাচ্ছে ওটার জন্যই আর কি ও এরকম খাচ্ছে ইয়ে করছে বা বমি বমি বা শরীর খারাপ, আর ওনা প্রচন্ড শুকিয়ে যাচ্ছিল ব্যাপারটা।
তো কিছু কিছু রিচুয়ালস দিয়েছে এন্ড কিছু কিছু নিয়ম কানুন করে দিয়েছে, যেমন চুল খুলে বেরোনো যাবে না, বিয়ের পরপর তো এইগুলি কিছু রিচুয়ালস মানতে হয়, কিন্তু মেয়েটা নাকি মানতো না, যেহেতু একটু মানে বিয়ের পর একটু সাজগুজোর তো একটা প্রবণতা থাকে, চুল খুলে সেজে বুঝে যাচ্ছ ওটাতেই অ্যাট্রাক্ট হয়ে চলে আসে ওর কাছে। তো কিছু নিয়ম নিধি মানে বাধা নিষেধ করেছে। আরেকটা কথা বলেছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, হাওয়াটা কোত্থেকে লেগেছে সেটাও বলে দিয়েছেন উনি। অ্যাকচুয়ালি ওদের বাড়িটা তো বললাম, ওদের শ্বশুরবাড়ির ঠিক ওদের বাড়িটা ক্রস করি না, তিনটা বাঁশঝাড় আছে, যদিও সেই বাঁশঝাড়গুলি কিন্তু ওদেরই, কিন্তু বাড়িটার থেকে খানিকটা দূর এবং পেছন দিকে। আর ওদের যদি পেছনে ধরো কোনো মানে এই বইয়ের যদি বাবার বাড়িও যেতে হয় বা কোথাও যেতে হয়, ওই পেছন রাস্তা দিয়ে বাঁশঝাড় ক্রস করে যেতে হয় এবং বাঁশঝাড়ের পাতাগুলি মাথায় লাগে সবসময়। তো ওই তখনই ওই বাঁশঝাড়টা প্রচন্ড বাজে, অভিশপ্ত বাঁশঝাড় বলতেই পারো, অনেকে অনেক রকমের হাওয়া কিন্তু ওখান থেকে লেগেছে। তো বলছে ওখান থেকেই লেগেছে, তো ওকে একটু সাবধানে রাখতে। তো ঠিক আছে, হাওয়ার ব্যাপারটা গেল, এখন আসছি প্রেত চালনা করার ঘটনা। ওর হাজবেন্ডের একজন কাজিন সিস্টার ছিল, যে হলো তাকে ওর হাজবেন্ড মানে সেই কাজিন সিস্টারের হাজবেন্ড ওকে ছেড়ে আরেকটা মেয়েকে বিয়ে করে নেয়, ঠিক আছে। অ্যান্ড ওর যেহেতু একটা ছেলে ছিল অ্যান্ড সে সেলফ ডিপেন্ডেন্ট ছিল না, তো বাধ্য হয়ে বলে না সতীনের সঙ্গে ঘর করতে হচ্ছে। তো কখনো কখনো খুব মন কষ্ট যখন হয়, তখন ওর শাশুড়ি মানে ওই মাসির যে ছোট মেয়ের শাশুড়ি পিয়ান, তখন সেই ইয়েকে বলছে যে তুই চলে আসিস, মন খারাপ হলে আমাদের বাড়িতেই থাকিস। তো যখন এরকম আদর পেয়েছে ওই মেয়েটা এসছে কিছুদিনের জন্য, আসার পর না ওর দাদা মানে ছোট মেয়ে এবং হাজবেন্ডের এত প্রেম মানে ভালোবাসা বা ওদের বন্ডিংটা দেখে ও জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। মানে ওর মনে জ্বালা ধরে গেল যে আমি পাচ্ছি না ও কেন পাবে। তো তখন কি করলো, ফিরে গিয়ে ওদের শ্বশুরবাড়ির এলাকায় একটা প্রচন্ড বাজে একজন কি বলবো, বাজে এই সেন্সে, কারণ ওই লোকটা শুধু বাজে কাজের জন্য ওনার তন্ত্র সাধনাটা লাগাতো, হ্যাঁ ভালো কাজে লাগাতো না। তো ওনাকে ধরে একটা প্রেত চালনা করেছে এবং তখন ও প্রেগনেন্ট ছিল, হ্যাঁ 6-7 মাসের বোধহয় প্রেগনেন্ট ছিল। আর প্রেত চালনা করার পর কি হয়েছে বলতো, আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করে, প্রেগনেন্সির সময় একটা শুকানোর টেন্ডেন্সি থাকে, বাট ওই জিনিসটা মানে ওরটা যে প্রচন্ড দ্রুত গতিতে এবং বাজে ভাবে হচ্ছিল এটা চোখে লাগছে। একবার কি হয়েছে জানো, ও মানে বলে না শুকনা মাটিতে মানে কলপাট থেকে আসছে, শুকনা মাটিতে আছড়ে পড়েছে, পাটা মানে একটু জন্য বেঁচে গেছে কিন্তু প্রচন্ড বাজে ভাবে ব্যথা শুরু হয়েছে, তারপর থ্যাংক গড বাচ্চাটার কিছু হয়নি। তো এরকম অনেক কিছু সিমটমস দেখার পর আবার ওই গুণীর নোঝাকে ডাকা হলো, তো বলছে যে ওর উপর প্রেত চালনা করা হয়েছে এবং কে চালিয়েছে সেটাও বলে দিয়েছে। তো বলছে ওকে একটু সাবধানে রাখবেন, সব যেখানে সেখানে মানে ওর একটা প্রবণতা আছে, নজর ফট করে লেগে যায়, হাওয়া বাতাস চট করে লেগে যায়। তারপর যাই হোক, সবকিছু ক্রিয়াকলাপ করার পর বাচ্চাটা নাকি খুব সুস্থই হয়, ভালো মতে হয়, এবং অবভিয়াসলি সেসব রিলেটিভস থেকে তো দূরেই থাকা, যখন জানি তো কেন থাকবো ওদের সাথে। তো ওই আর কি একটা ঘটনা, মানে কি বলবো, মানুষের আমি খারাপ আছি তো আমি ওর ভালো কেন হতে দেবো, আরে বাবা আমি খারাপ আছি, এই সময়টা তো আমারও চেঞ্জ হয়, একদিন ভালো সময় তো আমি আমারও আসবে, যার ভালো আছে কেন ওর খারাপ করতে চাইবো, তাই না, মানুষের মেন্টালিটি কোন পর্যায়ে গিয়ে নেমেছে। তো এই ছিল আজকের ঘটনা, কেমন লাগলো আমি কিন্তু অপেক্ষায় আছি, কমেন্ট সেকশনে কমেন্ট করে নাও, আমিও তো দেখি তোমাদের ঘটনাগুলি কেমন লাগলো, আমার বাচনভঙ্গি বা আমি যে ডিসক্রাইব করলাম তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, তো তো তোমরা যখন কমেন্ট করো আমি নিজেকেও আরেকটু হয়তো বেটার করার চেষ্টা করতে পারি, তাই না। তো চলো আজকের এপিসোডটা বন্ধুগণ আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।